এ হলো গাছপাকা মিয়াজাকি, সূর্যদিয়াম, গাছপাকা আম সাধারণত গাছে পাকতে হবে, না হলে মিষ্টি হবে না। আপনার আম্রপালির মতো যেরকম আমরা গাছ থেকে পরিপক্ক আম পেড়ে বাজারজাত করা হয় সেরকম করা যাবে না এটা, তাহলে মিষ্টিটা কম হবে, টক হবে। আর আপনার যদি গাছ থেকে পাড়ার পরে আরও 5-6 দিন বাড়িতে রাখা যায় তাহলে এই আমের স্বাদ অনেকটা বেড়ে যায়। গাছ পাকা গাছ থেকে পড়ে গেছে 2টা, সব নিয়ে যায় কি মূলত এই আমগুলো গাছে পাকতে হবে, না হলে এর মিষ্টিটা কম হবে। যদি গাছে না পাকে তাহলে মিষ্টি কম হবে। এই আম সাধারণত গাছে পাকা লাগবে, পাকার পরে বাড়িতে রাখতে হবে 5-6 দিন, তারপরে এটা খেতে পারবে, তাহলে মিষ্টিটা বাড়বে।